হরে কৃষ্ণ হরে রাম, সঙ্গীতা লাইফ স্টাইলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আর দেখো, ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর দেখো, মুরগি বাজারে এসেছি। আজকে মঙ্গলবার, মঙ্গলবারের হাট। তা দেখছি কি মুরগি ভালো পাই কি পাই না, দেখি যদি পছন্দ হয় তাইলে আমি মুরগি কিনবো, আর যদি দেখি দামে দরে না হচ্ছে তাইলে কিনবো না। আর দেখো, আর আমি চলে এসেছি এখন ব্যাংকে। ওই মুরগি বাজারে পছন্দ হয়নি, বাড়ি চলে এসেছি, ওইখান থেকে আমি গেলাম ব্যাংকে। তা ব্যাংকে গেলাম তো এত রোদ, এত রোদ, মানে কি বলবো, মানে সহ্য করা যায়, তাকানোই যাচ্ছে না। তা দেখো, এই দেখো আমি ব্যাংকের সামনে এসে দাঁড়িয়ে আছি, দেখছি টোটো পাই কি নাই। টোটো পেয়ে গেছি আমি, আর টোটোতে চেপেও পড়েছি। তা দেখো, টোটোয় করে যাচ্ছি, আর দেখো কত সুন্দর, এখন এই ধান রোয়া হবে, তাই দেখো সবাই মানে বৃষ্টি হচ্ছে তো তাই ট্রাক দিয়ে চষছে সব ধান লাগাবে বলে, আর আমি টোটোতে চেপে পড়েছি। ব্যাংকেরও কাজ মিটে গেল, ব্যাংকের কাজ মিটিয়ে আমি চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে এখন একটু দেরি হয়ে গেল রান্না করতে। হ্যাঁ, আর রান্না কী কী করছি চলো দেখাই, মানে কি বলবো, এত রোদ, ব্যাংকে দিয়ে আসছি এত মাথা যন্ত্রণা করছে, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা। সকালবেলায় উঠে অত কাজ করে আবার গেছি ডাক্তারখানা, এসে আবার গেলাম ব্যাংকে, ব্যাংকে দিয়ে বাজার করে নিয়ে এসেছি। আর মেয়েকে বলেছি তুই চলে যা মাসির বাড়ি, ওকে মাসির বাড়ি পাঠিয়ে দিয়েছি, কেননা ও থাকলে আমি এত কিছু কাজ বাগাতে পারবো না, তাহলে ওকে নিয়ে নিয়ে আমাকে যেতে হবে। ওর জন্য বললাম তোর এত রোদে কষ্ট হবে, তা তুই মাসির বাড়ি থাক, ওর আজকে কম্পিউটার আছে, তাহলে একবারে কম্পিউটার করে বাড়ি আসবি, আর আমি এদিকে কাজগুলো বাগিয়ে নিই। আর একবারে বাজার টাজার করে নিয়ে এসছি, আর চলো কী কী রান্না করি দেখবে চলো। প্রচণ্ড মাথায় যন্ত্রণা, কথা মানে কথাটা দেখে তো বুঝতেই পারছো যে আমার কতটা শরীর খারাপ লাগছে, মানে অতিরিক্ত রোদ তো সহ্য করতে পারছিলাম না। এই এলাম, এসে আমি সবে ভাতটা চাপালাম। মাছ কী মাছ, ভোলা মাছ, এই যে আজকে ভোলা মাছ নিয়ে এসেছি। ভোলা মাছের লেজটা কত লম্বা পড়া, তো দেখো আজকে বড়ই আছে ভোলাটা, একটাই হাফ, মানে একটা মাছের আধখানা নিয়েছি আমি। এই যে মাথা আধখানা আর মাছ, আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম যাতে নষ্ট না হয়। আর আজকে কী রান্না হবে জানো, তা এইটা কি তোমরা কেউ চেনো, এটা হচ্ছে শাপলা। আজকে আমি রান্না করব শাপলা, বাজার থেকে কিনে আনলাম। দেখো আজকে আমি এবছর আমি প্রথম শাপলা মানে পেলাম, তাই নিয়ে এলাম। আর শাপলাটা আমি কী দিয়ে করি তো দেখি, রসুন আছে কিনা, রসুন দিলে তো ভালোই হতো, তা থাকলে দেবো আর না থাকলে কী করবো, রসুন ছাড়াই করবো। তো চলো শাপলাটা কেটে নিই। আজকে আমি পেয়েছি বাজারে শাপলা, তা দেখি দাদাভাই তো খেতে খুব ভালোবাসে, আর রসুন মনে হচ্ছে নেই, কী জানি আছে কি না, দেখি আছে কি না। তা রসুন পেলে রসুন দিয়েই করবো, আর নাহলে আমি শুধু করবো। আর কী করে করি শাপলাটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। দেখো শাপলাটা আমি খুলেছি, কত বড় শাপলাটা দেখবে। এই দেখো আমার শাপলাগুলো খুলে নিয়েছে, এবার কেটে নেবো। আর দেখো কত বড় বড় শাপলা, এই দেখো বন্ধুরা আমার শাপলাটা কাটা হয়ে গেছে, আর আমি শাপলায় দিয়ে দিয়েছি নুন। আর নুন দিলে কি হবে জানো, নুন দিলে শাপলার জলটা বেরিয়ে যাবে, তাইলে ভাজাটা সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি আমি হলুদ, হলুদ আর নুন মিশিয়ে মানে মেখে আমি রেখে দেবো একটুখানি, ততক্ষণ আমার দেখবে জলটা বেরিয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে এরকম করে রাখবো। আমরা তো এরকম হলুদ মাখাতাম না, কেননা আমার শাশুড়িরা যখন আমাদের বাড়ি আসে দেখি কি ওরকম নুন হলুদ মাখিয়ে রেখে দেয়, তা আমার শাশুড়ির দেখা দেখি আমিও এরকম করছি। দেখো আমি কড়াইতে মাছগুলো আমি ভাজাও চাপিয়ে দিয়েছি, আর দেখো ভোলাটা তো ভালোই বড়, তা দেখো তাই মাছটা আস্তে আস্তে হোক। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছিলো, আর আমার খুব খিদে খিদে পেয়েছিলো, দিয়ে বললাম মাছ ভাজা যখন হয়ে গেছে আমি একটুখানি ভাত খেয়ে নিই, কেননা দাদাভাই তো আসেনি, দিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দিয়ে বললাম একটুখানি খাই দিয়ে পরে খাবো। মাছ ভাজা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, তাই বললাম একটু খেয়ে নিই, মেয়েও নেই। মাছ ভাজা হয়ে গেছে, দেখো শাপলার ডাঁটাগুলো আমি কি সুন্দর করে সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। এই দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। দেখো শাপলা ভাজা আমার হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, আর আমি আলু সিদ্ধও দিয়েছি, আলু সিদ্ধ ছেনে নেবো। আজকে এটাই রান্না হয়েছে।